নমস্কার, অসমাদিত্য থেকে আমি কাজল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আসুন দেখে নেওয়া যাক আজকের প্রথম খবরটি। মাজুলিতে উপস্থিত মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মাজুলি জেলার রাস উদযাপন সমিতিগুলোকে আর্থিক সাহায্য বিতরণের পাশাপাশি মুখ্যমন্ত্রীজন মাজুলি জেলা চিকিৎসালয়ের আইসিইউ কক্ষের শুভ উদ্বোধন করলেন। মাজুলিতে উপস্থিত মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী দুদিনের কর্মসূচি নিয়ে মাজুলিতে থাকবেন। এই প্রথম মুখ্যমন্ত্রী মাজুলিতে রাস দেখবেন। মাজুলিতে উপস্থিত হয়ে মাজুলির জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে নিমাতিঘাটের ফেরি দুর্ঘটনার সময় যে সকল ব্যক্তিরা নিজের জীবনকে তুচ্ছ জ্ঞান করে অন্যদের উদ্ধার করায় সহযোগিতা করেছিলেন, তাদের প্রায় 35 জন লোককে ধন্যবাদ জানানোর পাশাপাশি 25,000 টাকা করে আর্থিক পুরস্কারও প্রদান করেন মুখ্যমন্ত্রী। এর সাথেই মাজুলি জেলার রাস উদযাপন সমিতিগুলোকেও আর্থিক সাহায্য বিতরণ করেন। মুখ্যমন্ত্রী মাজুলির 59টি রাস সমিতিকে 50,000 টাকার সাহায্য প্রদান করেন। এদিকে মাজুলিবাসীদের দীর্ঘদিনের সমস্যা ছিল মাজুলির চিকিৎসালয়ে আইসিইউ সুবিধা না থাকার। মাজুলির জনগণের সুবিধার্থে মাজুলি জেলা চিকিৎসালয় গড়মুড়ে নুমলিগড়ের শোধনাগার লিমিটেডের সামাজিক দায়বদ্ধতা প্রকল্পের অধীনে প্রায় 1 কোটি টাকার ব্যয় সাপেক্ষে নির্মাণ করা 5টি বিছানাযুক্ত আইসিইউ কক্ষটির আজ মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা শুভ উদ্বোধন করলেন। এই সুবিধা মাজুলির বাসিন্দাদের দীর্ঘদিনের সমস্যার সমাধান করবে বলে আশা করছেন মাজুলিবাসীরা। মাজুলীর ৰাস চোৱাৰ মোৰ আজিলৈকে সৌভাগ্য হোৱা নাছিল, এটা ভাল সৌভাগ্য হ'ব তাকে মাজুলী থেকে পরাণজ্যোতি বড়ার রিপোর্ট অসমাদিত্য। এখন আসছি পরবর্তী খবরে। শ্রীমন্ত শঙ্করদেব সংঘের বিহপুরিয়া নারায়ণপুর জেলা শাখার প্রচার সজাগতা সভা সম্পন্ন। এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় লক্ষিমপুর জেলার নারায়ণপুরের ঐতিহাসিক শ্রী শ্রী ধুয়াহাট বেলগুড়ি সত্রে। মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব এবং মাধবদেবের পবিত্র মিলন ক্ষেত্রে এক ঘোষাচক্র অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় লক্ষিমপুর জেলার নারায়ণপুরের ঐতিহাসিক শ্রী শ্রী ধুবাহাট বেলগুড়ি সত্রে। শ্রীমন্ত শঙ্করদেব সংঘের বিহপুরিয়ার নারায়ণপুর জেলার প্রচার শাখার উদ্যোগে আয়োজন করা হয় এই অনুষ্ঠান। গুরুর নীতি আদর্শ প্রচার প্রসারের উদ্দেশ্যে আয়োজন করা হয় এই ঘোষাচক্র। শ্রীমন্ত শঙ্করদেব সংঘের বিহপুরিয়া নারায়ণপুর জেলার শাখার সম্পাদক ব্রজেন শৈকে উদ্বোধন করেন এই অনুষ্ঠান। জেলা প্রচার শাখার সম্পাদক জগৎ গগৈ সাহায্য করা অনুষ্ঠানে সত্রের সত্রাধিকার শ্রী শ্রী মনীন্দ্র নারায়ণ দেবগোস্বামী শুভেচ্ছামূলক বক্তব্য প্রদান করে। বাইট গুরুজনে বাকি আজি আমি এই সত্র সত্রাধিকার হয়ে আছো, ভকত সকল আছে, আমি মাত্র রখি আহে ইয়ার পালন করোটা সমস্ত ভগত বৈষ্ণব সকল বাপ সকল আমি সকলকে আমি শ্রদ্ধায় সত্রে নিমন্ত্রণ আগমন ঘটি থাকবে আমি অন্তর ভাবো। সেয়ে আপনার দৃঢ় পরামর্শ আর আপনার এই সৎ পরামর্শ আমি শিরত লয় সত্রর সকল কামতে আমি আগবাড়ি যাম। আর আপনার সত্র আপনাদের সকল সময়তে যেনে ধরনের সত্র সৎ পথত আগুয়া নিব লাগে আপনাদের চিন্তা চর্চা করে আপনার সত্র। নারায়ণপুর থেকে জয়ন্ত কুমার হাজরিকা রিপোর্ট, অসমাদিত্য। ব্যাপক দুর্নীতি চালিয়ে সভাপতি পদ থেকে বরখাস্ত হয়েছেন নাহারকাটিয়া মেরবিল পঞ্চায়েতের সভাপতি জুনটি বড়া। ব্যাপক দুর্নীতি করে সভাপতির পদ থেকে বরখাস্ত হওয়া এজন হচ্ছেন নাহারকাটিয়ার মেরবিল পঞ্চায়েতের সভাপতি জুনটি বড়া। জুনটি বড়া দুর্নীতির সীমা ছাড়িয়ে গিয়ে আসাম পুলিশে কর্মরত নিজের ভাইকে তার পরিবারের এমজি এনরেগার S1701300405/13 নম্বর জব কার্ডে সন্নিবিষ্ট করে হাজিরা করা দেখিয়ে সরকারি ধন আত্মসাত করে আসছিলেন। এমনকি চতুর্দশ আর্থিক কমিশনের প্রকল্পের অধীনে গাঁও সভার অনুমোদন না নিয়েই নিজের
বাড়ির সীমানার ভেতরে শৌচালয় এবং যোগাভ্যাস কেন্দ্র স্থাপন করে মেরবিল পঞ্চায়েতটিতে ব্যাপক দুর্নীতি এবং স্বজন পোষণ অব্যাহত রেখেছিলেন। আসলে মেরবিল গাঁও পঞ্চায়েতের 7 জন সদস্যই সভাপতি জন্তী বৰাৰ বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনিছিলে। অনাস্থা প্রস্তাবের ভিত্তিত আমি পঞ্চায়েত রুল এক্টর মতে আমি তেখেতক 15 দিনের ভিতর তেখেতর আমি একটা সময় বিচারিল দিন একটা ধার্য করবর কারণে, সেইমতে তেখেতে আজি তারিখটো দিলে, সেইমতে আজি সভাখন অনুষ্ঠিত হল। সভাত দুই পক্ষই নিজের নিজের যুক্তি দাঙি ধরলে, তারপরে সভার সর্বসম্মতিক্রমে আটাইকেইজন সদস্যই সম্মতি প্রকাশ করলে যে ভোটাধিকার সাব্যস্ত জড়িয়ে অনাস্থা প্রস্তাবটির উপর রায়দান করব। তারপরে ভোটাধিকার লওয়া হল 10 জন সদস্য, তাই 8 জনে অনাস্থা প্রস্তাবের সপক্ষে আর 2 জনে অনাস্থা প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়ে, অর্থাৎ জুনটী বৰাৰ সপক্ষে 2 জন আর জুনটী বৰাৰ বিপক্ষে 8 জনে ভোটাধিকার প্রদান করে খারিজ হয়েছে। ইয়ার পরবর্তীত আমার পঞ্চায়েত একমতে আমি ভাইস উপসভানেত্রীগী তখেক আমি সভাপতি দায়িত্বটো সরকারে দিব। শেষ পর্যন্ত সভাপতিজনের দুর্নীতি প্রকাশ্যে আসার পরপরই জয়পুর উন্নয়ন খণ্ডের খণ্ড উন্নয়ন অধিকারী রঞ্জিত বুড়াগোহাই নিজে তদন্ত চালিয়ে সভাপতিজনকে স্থিতি স্পষ্ট করার জন্য 1 সপ্তাহের সময় দিয়ে একটি নোটিশ পাঠিয়েছিলেন, কিন্তু এরপরেও সভাপতিজন ওনার স্থিতি স্পষ্ট করতে না পারায় বুধবারে মেরবিল পঞ্চায়েতের অফিসে অনুষ্ঠিত হওয়া কার্যনির্বাহী সভায় সভাপতিজনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করে আস্থা ভোটে সভাপতি জুন্তী বৰাৰ সপক্ষে 2টি এবং বিপক্ষে 8টি ভোট প্রদান করে ওয়ার্ডের সদস্যরা। এদিকে ব্লক উন্নয়ন অধিকারী জানিয়েছেন যে জুন্তী বৰাৰ সভাপতি পদ থেকে বরখাস্ত হওয়ার সাথে সাথেই পঞ্চায়েতের আইন অনুযায়ী উপসভাপতিজনকে সভাপতির দায়িত্ব প্রদান করা হবে। ছাত্র সমিতির মেঝে থেকে সোজা রাজনীতির ক্ষেত্রে পা দিয়ে অবকদলের থেকে পঞ্চায়েত সভাপতি নির্বাচিত হয়ে পরে আসাম জাতীয় পরিষদে যোগদান করে ব্যাপক দুর্নীতি করা পঞ্চায়েত সভাপতিজনের এমন কর্মকাণ্ড এখন ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে সমগ্র অঞ্চলটিতে। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, দেখতে থাকুন অসমাদিত্য। নমস্কার।